হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দেখে নেব কোষে দেখি ফরের সমস্ত প্রশ্নের সমাধান। 1 নম্বর কি বলেছে? মনে মনে হিসাব করি। 1 নম্বরের আমরা এই প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে আমি করে দিয়েছি, দেখে নাও। 4 10 40, তো এখানে 10 বসেছে। আর মাইনাস প্লাসে কি হয়? মাইনাস হয়। এখানেও কত পড়ে বসেছে? 90 বসেছে। 15 6 90, আর মাইনাস প্লাসে মাইনাস। এখানে 25 দিয়ে 125কে যদি ভাগ দিই তাহলে পাবো 5, মানে 25 পাচ্ছে 125। আর মাইনাসের চিহ্ন বসবে এখানে, মাইনাস 5 5। ডি নম্বরটা এখানেও -16 দিয়ে 96কে ভাগ দিব, 16 6 96, -6। এখানে ই নম্বরটাতে আমরা 13 দিয়ে 104কে ভাগ দিব, 13 8 হচ্ছে 104। আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে শুধু 8 বসবে। এখানে 21 দিয়ে 126কে ভাগ দিব, কত পাওয়া যাবে? ভাগ দিলে -6, প্লাস মাইনাসে মাইনাস। জি নম্বরটাতে এখানে এটাকে সেপারেট আলাদা করতে হবে, তো যে কোনো দুটো নম্বর নিব যার ফলাফল বের হবে 42। তো 7 6 42, কেন কি মাইনাস এখানে, এখানে -42 আছে, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে, -6 এখানে নেওয়া হয়েছে, 7 6 42, প্লাস মাইনাসে মাইনাস। এইচ নম্বরটাতে কি করা হয়েছে? -30 দিয়ে 330কে ভাগ দেওয়া হয়েছে। তো 330কে ভাগ দিয়ে আমরা পেয়েছি কত? -11, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, -11। আই নম্বরটাতে কি করা হয়েছে? ভাগ দেওয়া হয়েছে। জে নম্বরটাতে কি করা হয়েছে? 29-এর সঙ্গে 1 গুণ করা হয়েছে, -29 -29 1 কে 29, -29 বসবে এখানে, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, -29। কে নম্বরটাতে কী করা হয়েছে? এখানে গুণ করা হয়েছে, 59 গুণ 1 1 কে 59, আর মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে। এল নম্বরটাতে ভাগ করা হয়েছে, 87 ভাগ 87, তো 87 1 কে 87, প্লাস মাইনাসে মাইনাস, -1। দুই নম্বরটাতে কী বলা হয়েছে? জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তো এখানে সম্পূর্ণ অঙ্কটা দিয়েই দিয়েছে, খালি শুধু বসাতে হবে। যেমন এখানে দিয়েছে জোসেফ মোট নম্বর পেয়েছে 33, জোসেফ ঠিক উত্তর দিয়েছে 9টি, প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে 5, অতএব 9টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে, তাহলে কত হবে? 9 গুণ 5 9 পাচ্ছে 45 হবে। তো এখানে লিখে দিয়েছি, এই যে এখানে 9 পাচ্ছে 45, ভুল উত্তরের জন্য কমে গেছে কত? 45 থেকে 33 বিয়োগ হবে, = 12, অতএব 6টি উত্তর ভুল দিয়েছে ও তার জন্য কমেছে 12 নম্বর, অতএব 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে -12। এরপর অতএব 1টি ভুল নম্বরের জন্য পেয়েছে তা -12 ভাগ 6 6 দুনা 12, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে বা মাইনাস প্লাসে মাইনাস হবে, অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর দেওয়া হয়েছে। 3 নম্বরটাতে কি বলা হয়েছে? 3 নম্বর অঙ্কটাতে
রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষার মোট 12টি প্রশ্ন ছিল। 1 নম্বরে কি বলা হয়েছে? 3-1 রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তো এখানে লেখা হয়েছে এইভাবে, রেহানার 8টি প্রশ্নের ঠিক উত্তরের জন্য প্রতিটিতে 6 নম্বর এখানে র হবে পেয়েছে, মোট নম্বর পেয়েছে কত হবে 8, 6, 48। এরপর 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে নম্বর পেয়েছে 36, অতএব ভুল উত্তরের জন্য নম্বর কমেছে 48 - 36, মানে এই যে 36টা বিয়োগ যা কত বেরোবে 12। 4টি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় নম্বর কমেছে তাহলে 12 - 12, প্রতিটিতে নম্বর কমেছে 4 - 12 = 4 × 3 = 12, আর প্লাস মাইনাসে কী হবে মাইনাস বসবে। অতএব রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য -3 বা -3 নম্বর দেওয়া হয়েছে। 2 নম্বরটাতে কি বলা হয়েছে? সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। লিখব এইভাবে, সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে 6, 6, 36, এবং 6টি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে 6 × -3 - 3, তো 6 × 3 = 18 - 18। অতএব সায়ন মোট নম্বর পেয়েছে 36 - 18 = 18 নম্বর, এটা হবে উত্তর। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? কোন জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি। এইভাবে লিখব, জায়গাটির তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, 8 ঘন্টা পর তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস, অতএব হ্রাস পেয়েছে কত হবে 12 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, আর এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে -4 ডিগ্রি সেলসিয়াস, = কত হবে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপর 12 আর 4 যোগ হয়ে কত হবে 16 ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে = 16 ডিগ্রি সেলসিয়াস / 8, তাহলে 8 × 2 হবে 16, = 2 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে উত্তর, আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি, ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। 5 নম্বর অঙ্কটা লিখবো এইভাবে, লিফটটা 8 মিনিটের নামে 24 মিটার, সমান এখানে ডট ডট দিয়ে দিব, তারপরে 1 মিনিটে এখানে ডট ডট, আবার নামে ডট ডট, = 24/8 মিটার, অতএব ডট ডট দিয়ে 6 মিনিটে নামে = তাহলে 24 × 6 নিচে 8, এবার 8 × 3 = 24, 8 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 8 × 1 = 8, আর 8 × 3 = 24, কত বেরিয়েছে 3 × 6 = 18, 18 মিটার। এখন 6 মিনিটে লিফটটার নামে 18 মিটার, 1 মিনিটে লিফটটার নামে 18/6, এবার 70 মিনিটে লিফটটার নামে কত হবে = 18 × 70, নিচে 6, 6 × 3 = 18, আর 7 × 3 = 21, আর এই শূন্যটা বসেছে 210 মিটার। অতএব লিফটটা ভূমি থেকে নিচে থাকবে 210 - 10, এই 10 মিটার উপর থেকে, তো 10 মিটার উপর থেকে যেহেতু বলা হয়েছে
তা 10টা বাদ যাবে, ভূমির 10 মিটার উপর এটা বাদ যাবে, কত হবে? 200 মিটার বাদ দিয়ে পাওয়া গেছে, বেরিয়েছে 200 মিটার, এটা হবে উত্তর। ছয় নম্বর অঙ্কগুলোতে কি করতে বলেছে? এই যে বক্সগুলো পূরণ করতে বলেছে, নিচের ফাঁকা ঘর পূরণ করি। এই ফাঁকাগুলো ঘরগুলোতে আমি এক্স ধরে করেছি, নিচে আরও আছে অঙ্কগুলো, প্রত্যেকটাতেই প্রত্যেকটা বাক্সতে এক্স বসিয়েছি, তারপরে নিচে আনসারটা লেখা হয়েছে। এখানে এক্স ধরে এখানে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে 2 8 16, আর মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, তারপরে প্লাস আর তারপরে এক্স সমান মাইনাস ওয়ান, এক। এরপর এক্সটা থেকে গেছে আর 8টা ওইদিকে চলে গেছে, মানে এখানে প্লাস 8 আছে, তো এদিকে মাইনাস 8 হয়ে গেছে, এদিকে এসে এবার মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। আর বড় কার আছে, মাইনাস 8-এর মাইনাস 8, এটা বড় আছে, মাইনাসটা এই কারণে মাইনাস বসেছে, আর মাইনাস মাইনাসে কি প্লাস, দুটো যোগ হয়ে কত হয়েছে, মাইনাস 9। তো এই ফাঁকা ঘরটাতে কি বসেছে, মাইনাস 9 বসেছে। 2 নম্বরটাতে দেখো এক্স ধরা হয়েছে বাক্সতে, তারপরে কি করা হয়েছে, এই দুটোকে এদিকে নিয়ে আসা হয়েছে, এটা মাইনাস, এখানে প্লাস কুড়িটা এদিকে এসে কত হয়েছে, মাইনাস 20 হয়ে গেছে, আর মাইনাস 50 এদিকে এসে হয়ে গেছে প্লাস 50। তারপরে কি করা হয়েছে, এই দুটোকে যোগ করা হয়েছে, মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে মাইনাস 1 আর মাইনাস 20, দুটাকে যোগ করে কত হয়েছে, মাইনাস 21, আর এই প্লাস হচ্ছে 50। এরপর মাইনাস প্লাসে কি হবে, মাইনাস, আর বড় কার আছে, এই 50-এরটা আছে, 50 এখানে বড় আছে, প্লাস 50, তো এখানে কি হয়েছে, প্লাস মাইনাস দেওয়ার পর 29 বসেছে, প্লাস 29। তো আমাদেরকে দেখে নিতে হবে বড়টা কার আছে, উত্তর বসেছে কত, এখানে 29 হবে। 3 নম্বরটাতে কি করা হয়েছে, 41 গুণ, তো এখানে ওই এক্স ধরা হয়েছে বাক্সটাতে, তারপরে কি করা হয়েছে, 41 গুণ 5, এই 41 5-এ কত হবে, 205 গুণ করলে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস এক্স, তারপরে সমান মাইনাস 3, এরপর এক্সটা এদিকে থেকে যাবে, আর মাইনাস মাইনাস 3টা এখানে বসবে, আর এখানে মাইনাস কত আছে, 205, তো এদিকে আসতে গেলে কি হবে, 200 প্লাস হয়ে যাবে, 200 প্লাস 205। এরপর এই দুটোকে কি করা হয়েছে, মাইনাস প্লাসে মাইনাস মাইনাস দেওয়া হয়েছে, আর বড় কার আছে প্লাসেরটায়, প্লাস 205, তো এখানে কত বসেছে, প্লাস বিয়োগ করার পর বসেছে প্লাস 202। আনসারটা কি বেরিয়েছে, 41 গুণ মাইনাস 5 প্লাস, আর এই বাক্সটাতে বসেছে 202, এই যে এক্স এক্স ধরে করেছিলাম সমান মাইনাস 3। 4 নম্বরটা দেখে নাও, গুণ দেওয়া হয়েছে, তারপরে কি করা হয়েছে, এস 27, 27টা নিচে বসেছে আর 81টা উপরে, 87 3 হচ্ছে 81 দেখে নাও, এগুলো প্রত্যেকটা করে দিয়েছি। 5 নম্বরের অঙ্কটা দেখে নাও, এক্স ধরে সবটা বাক্সে এক্স ধরে করা হয়েছে আর নিচে উত্তরটা লেখা হয়েছে। 6 নম্বর, সাত নম্বর, আট নম্বর, সাত নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো 7 নম্বরটা এভাবে করা হয়েছে, দেখে নাও, ধরি দুটি পূর্ণ সংখ্যা হচ্ছে 12 এবং -6, পূর্ণ সংখ্যার গুণ বিনিময় এখানে বিনিময় করা হয়েছে, দুটো উল্টো পুল্টো করা হয়েছে, তো এখানে উত্তর একটাই বেরিয়েছে, -72, এখানেও বেরিয়েছে -72, তো এখানে অতএব পূর্ণ সংখ্যার গুণ বিনিময় মেনে চলে, এখানে মেনে চলছে। এবার পূর্ণ সংখ্যার ভাগ বিনিময়, দেখো ভাগ বিনিময় করা হয়েছে, ভাগ করা হয়েছে, কিন্তু দু জায়গায় এখানে আলাদা আর এখানে আলাদা বেরিয়েছে, তো এটা কী হবে, অসমান হবে, পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এরপর 8 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না।
ধরি কয়েকটি পূর্ণ সংখ্যা 6 3 এবং 2 নিলাম, তারপরে দেখো কিভাবে করা হয়েছে দেখে নাও, এবং তারপরে আরেক ভাবে করা হয়েছে, এখানে দুদিক থেকে উত্তর কিন্তু 30, এখানেও 30 বেরিয়েছে, তো এটা কি হবে, দুদিক থেকে সমান হবে, মানে গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। আর ভাগের ক্ষেত্রে সে একইভাবে করা হয়েছে, কিন্তু এখানে উত্তর আলাদা বেরিয়েছে আর এখানে উত্তর আলাদা বেরিয়েছে, তার মানে অসমান হবে এদিকে আর এদিকে, দুদিকেই কি হবে অসমান, ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এরপর 9 নম্বরে কি বলেছে, মান নির্ণয় করি, দেখে নাও, এখানে ভাগ করা হয়েছে, 5 দিয়ে কাটা হয়েছে, 25 প্লাস মাইনাসে মাইনাস 25, এরপর পরেরটা 6 দিয়ে কাটা হয়েছে, 6 দুনা 12 আর 6 চারে 24 মাইনাস 24 24, 7 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, কাটকুট করা হয়েছে, 7 বেরিয়েছে, মাইনাস 7, 4 নম্বরের অঙ্কটা 3 দিয়ে, 3 সাতে 21 আর 3 পাঁচে 15 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 75, এরপর এখানে ভাগ কত দিয়ে কাটায়, 13 দিয়ে, 13 কে 13, 13 তিনি 39, তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 13, 6 নম্বরের অঙ্কটা দেখে নাও, মাইনাস 20 এখানে বেরিয়েছে, মাইনাস মাইনাস কেটে গেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস মাইনাস কেটে গেছে, এখানে প্লাস 9 9, এরপর এখানেও মাইনাস মাইনাস কেটে গেছে, প্লাস 30, এখানে প্লাস 11 10 নম্বর, প্লাস 11 এখানেও 11 বেরিয়েছে, মাইনাস মাইনাস কেটে গেছে, 25 5 দিয়ে কাটা হয়েছে, প্রথমে পাঁচে পাঁচে 25, পাঁচে পাঁচে 25 এখানে, পাঁচে পাঁচে 25, তারপরে 5 একে 5 5 একে 5, 5 দিয়ে কাটা হয়েছে, ভাগ দেওয়া হয়েছে 5 দিয়ে। এই হলো কোষে দেখি চারের সমস্ত প্রশ্নের সমাধান, তোমরা ভালোভাবে দেখে নিবে, বুঝে নিবে, বুঝে বুঝে করবে।